মুনিসিপালিটি হলো যে আমার মালিকরা কাম করে আছে তোমার স্যালারি হল 2600 টাকা 2600 টাকা মানে আপনি ধরল পার ডে 100 রুপিস মানে যে পেট্রোল যে 1 লিটার যে প্রাইস হল এটু হবে 100 রুপিস তো যদি আমার হাজিরা আমার মানুষ হাজিরা পেট্রোলের লিটার তো যদি কম হয় পার ডে তাহলে আমি কোন কোয়ালিটি ডেভেলপমেন্ট করি বহুত মানুষ যে কয় আমার নোরা সালিক পাসপোর্ট সাফাই করবে এডুকেশন দিব লাগে কিন্তু এডুকেশন দেওয়ার কারণে তো আমার পয়সা লাগে ফিসও তো দিব লাগিব লাস্ট দেড় বছর ধরে প্যান্ডেমিক চলি আছে প্যান্ডেমিক চলার কারণে যিবিলাক প্রাইভেটত কাম করে আছে সেইবিলাক চাকরি মানে হয়ে গেল এটা কোনো চাকরি আমার মানুষ নাই আমি অলরেডি ডিপেন্ড আছে সরকারি যিমান ইনস্টিটিউশন আছে তার উপর ডিপেন্ড আছো কিন্তু তাতে দরমা 2600 টাকা এটু আপনি যাই সার্ভে করি পারি যে আমার ক্যাজুয়াল স্টাফ 2600 টাকা পাই আছে তাতো 4 মাস 5 মাস হয়ে বেতন না পায় কিবা ফান্ড নাই কি নাই অমুক নাই বেলেগ বেলেগ কথা কই থাকে যে এই কারণে স্যালারি না পায় 2600 টাকা মানে পার ডে 100 টাকা এটু কোন জায়গা মানে যুক্তি নয় এটু এটা ইনজাস্টিস হয়ে আছে আমার মানুষ লোক সেই কারণে আমি ডিমান্ড করছি যে এনটিপিসি বগাইল এনটিপিসি যে আমার সাফাই কর্মীর যে আনস্কিল রেট 431 পার ডে দি আছে সেই রেটত পিএফ আছে আদার অ্যালাওয়েন্স আছে সেই অ্যালাওয়েন্স লই টোটাল 431 13,500 টাকা মান্থলি হয় এটু মিনিমাম স্যালারি এই স্যালারিটু অসম সরকার কিউ ইমপ্লিমেন্ট নকরে খালি মিউনিসিপালিটিতে নহয় হসপিটাল হোক যত যত গভর্নমেন্ট ইনস্টিটিউশন আছে তাতে আমার মানুষগুলা মিনিমাম 13,500 স্যালারি দিব লাগে সেকেন্ড আমার ডিমান্ড হল যে ইমান আমার মানুষ আছে 10 বছরকে বেশি কাম করেছে সেই ডিপার্টমেন্টে 10 বছরকে বেশি কাম করেছে এনেকা বহুত মানুষ আছে যেগুলো 25 বছর 30 বছর খাটিছে কিন্তু এতিয়া 10,000 উপর বেতন না পায় তো এটু কমপ্লিট ইনজাস্টিস হয়ে আছে আমি টার্গেট করছি যে অসম সরকার 10 বছরকে যে বেশি হয়ে গেছে আমার সাফাই কর্মী তার স্যালারি রেগুলার হব লাগে থার্ড আমার ডিমান্ড আছে যে একটা ফিক্স স্যালারি হব লাগিব 13,500 প্রত্যেক ডিস্ট্রিক্টত হব লাগিব কিন্তু এতিয়া আমি শুনি পোৱা পাইছো যে প্রত্যেক ডিস্ট্রিক্টত স্যালারি আপ এন্ড ডাউন আছে যোৰহাট বেলেগ ডিব্ৰুগড় বেলেগ তিনিচুকীয়া বেলেগ কোনোবা এটা কোনোবা মাতৃৰুম এনেকুৱা নাছিল 13,500 স্যালারি হব লাগিব আৰু যাক 10,000 বেছি আছে তাক ৰেগুলাৰ হব লাগিব ফোর ডিমান্ড হল যে আমার এডুকেটেড লড়া ছোৱালী কাম করি মানে সাফাই কর্মী কাম করে আছে এতে আপনি জানে যে কাম না পাওয়ার কারণে জব পাওয়াটা বহু টান হয়েছে সেই কারণে সাফাই কাম করে আমার জাতি মানুষ কাম করে সেই এডুকেটেড লড়া ছোৱালীক প্রমোশন দিব লাগে প্রমোশন না পায় ফোর হেমন্ত বিশ্ব শর্মা আমার চিফ মিনিস্টার বলছে যে 1 লাখ মানুষ চাকরি দিব তাতে আমি ডিমান্ড আছে যে 1 লাখ ভিতর 4,000 পোস্ট আমার সাফাই কর্মীর কারণে রিজার্ভ রাখব এতে আমার মানুষ চাকরি না পায় আসাম সরকারের যিমান যে শিডিউল কাস্টর ওয়েলফেয়ার বোর্ড আছে বহুত আঁচনিয়া স্কিম আছে কিন্তু এই আঁচনিবিলাক সবে ফ্যামিলি না পায় যেতে আমি ফ্যামিলি লোক ঘুরি কেউ না পায় ইমান কথাই চাব 10টা কিনা আয় 10টা আপনার ওয়াটার ফিল্টার আয় এইবিলাক যে আঁচনিয়া সবে না পায় তো রিজন হচ্ছে স্টক কম আছে এই কারণে আমি আসাম সরকার মিশ্র যে এনেকা এনআরসি ভ্যাকসিনেশন টেস্টিংও যেনেকা মাথা মারিছে এই হিসাবে আঁচনি দেওয়ার কারণে প্রত্যেক ঘরত যাই দিব লাগিব আর হিসাব বলব লাগবে যে আমার কিমান সহায় কর্মী আছে শিডিউল কাস্ট কিমান মানুষ আছে এই শিডিউল কাস্ট ফ্যামিলি হিসাব আসনি রেডি করে দেবে স্টক থাকিব লাগবে তার পাশে বৃষ্টি করতে হবে সেভেন নম্বর আমার ডিমান্ড হইব যে আমার সহায় কর্মী মানুষগুলাকে থাকি আছে তাতে করণিত নাই তো অল আসাম যিমান আমার সহায় কর্মী মানুষ কাম করে আছে ইমান করণি দিব লাগিব আর লাস্ট এটা ডিমান্ড হইব যে আমার লড়া ছোৱালী পড়ার পাশে তো এটা বেকার হয়ে আছে চাকরি না পায় সাফাই কামও না পায় তো হেনেকা লড়া ছোৱালীর কারণে কিবা লোনের ব্যবস্থা দিব লাগিব যদি লোন আহিলে লোন দিলে এই লড়াবিলাক আত্মনির্ভর হব যেনেকা আমার প্রাইম সে কৈছে আত্মনির্ভর হব লাগে তো আত্মনির্ভর হওয়ার কারণে ব্যাকআপ তো লাগে এই কারণে সরকার আমার শিডিউল কাস্টক মানব আর এটু ইনশিওর হব লাগে যে প্রত্যেক ফ্যামিলি প্রত্যেক লড়া ছোৱালীর লোনটা পাব এতিয়া মোৰ লগত বগাইগাঁও মিউনিচিপালিটি কমিটিৰ লিডাৰ আছে আমাৰ সাফাই কৰ্মী সুৰেশ দাস এই কিবা কথা লাগে নমস্কাৰ মই শ্ৰী সুৰেশ দাস আজি মই 30 বছৰৰ পৰা আমাৰ চাকৰি কৰি আছো আমাৰ একো হোৱা নাই ষ্টাফো আছে বহুত পুৰণা ইমান কিছু হোৱা নাই আজি যা দৰমহা পাই আছে এইবিলাক খাই আছে এইবিলাক নাপায় কোৱাটাৰ ভাড়া থাকে ভাল কণ্ডিশ্যন বা নাপাৰে আজিকালি ইমান ল'ৰাবিলাক কেনেকৈ চলিব ইমান তো মানুষ বাড়াবার চেষ্টা করিবা লাগে কিন্তু অফিসার